सिलीगुड़ी महकमा अंतर्गत चाय बगान इलाकों में तेंदुए और हाथियों की आवाजाही मानो आम बात हो गई है। वहीं राष्ट्रीय राजमार्ग पार करते समय कई बार इन जंगली जानवरों को दुर्घटना का शिकार भी होना पड़ता है। इन जानवरों को बचाने एवं राहगीरों और वाहन चालकों के बीच जागरूकता पैदा करने के लिए करसंग वन विभाग ने ब्रेक फॉर वाइल्ड लाइफ कार्यक्रम का आयोजन किया है। घोसपुकुर रेंज और स्वयंसेवी संगठन जम्बू ट्रुप्स और एरावत संगठन के संयुक्त तत्वाधान में आज घोसपुकुर मोड़ में यह कार्यक्रम आयोजित किया गया। इस दौरान माइकिंग करने के साथ साथ राष्ट्रीय राजमार्ग पर चलने वाले बस और चार पहिया वाहन चालकों को जागरूक किया गया। इस विषय में स्वयंसेवी संस्था जम्बू ट्रुप्स के सदस्य रिक ज्योति सिंह ने बताया कि আজকে কার্শিয়াং ডিভিশন ঘোষপুকুর রেঞ্জের সাথে জাম্বো ট্রুপস আমাদের এনজিওর সাথে যৌথ উদ্যোগে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন চলছে। এটা লাস্ট দুই বছর ধরে কার্শিয়াং ডিভিশনে রান করানো হচ্ছে এবং ঘোষপুকুর রেঞ্জের যে এই রাস্তাটা আছে এই রাস্তায় মেনলি ওয়াইল্ড লাইফ বলতে লেপার্ডের একটা অ্যাক্সিডেন্টের খবর মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, গত বছরও হয়েছে, এবছরও হয়েছে এবং আগামী দিনে যাতে না হয়, কারণ যে ওয়াইল্ড লাইফের প্রাণ বাঁচানোটা শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট না, তার সাথে সাথে আপনার সাধারণ মানুষেরও কর্তব্য এবং সাধারণ মানুষকে যাতে অ্যাওয়ার করা যায়, বিশেষত বাইরের গাড়ি ড্রাইভার যারা বিহার থেকে আসে বা অন্যান্য স্টেট বা নিজের স্টেটেরও যারা গাড়ি ড্রাইভাররা আসে তাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় এবং সাধারণ মানুষকে যাতে সচেতন করানো যায় সেই জন্য এই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে এবং এটা আমাদের এখানে কন্টিনিউ করা হবে এবং আগামী দিনেও করা হবে। লাস্ট দুই বছর ধরে আমরা কার্শিয়াং ডিভিশনের বিশেষত বাগডোরা রেঞ্জ, কুকিয়াঝাড় রেঞ্জ, ঘোষপুকুর রেঞ্জে করছি এবং আগামী দিনেও এটা কন্টিনিউ করা হবে। আমার নাম ঋজ্যোতি সিংহ রায়, আমি প্রজেক্ট ইনচার্জ।